বিসমিল্লাহ রহমান রহিম, সকল প্রশংসা আল্লাহ তাআলার যিনি এই সৃষ্টি জগতের মালিক। তো বন্ধুরা, আজ আমরা মাইক্রোসফট অফিস শর্ট প্রোগ্রামটি সেট আপ করার পদ্ধতি এবং মাইক্রোসফট অফিস শর্ট প্রোগ্রামটি ওপেন করার পর এর পর্দার পরিচিতি অর্থাৎ উইন্ডো পরিচিতি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো তার পূর্বে আমি আমার পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ রাজীব, আমার বাড়ি হুগলাগুনিয়া তারাবুনি, 1 নং মাঠিভাঙ্গা ইউনিয়ন, নাজিরপুর, পিরোজপুর। তো যাই হোক, দুই চারটে কথা বলার শুরুতে মুসলমানের সন্তান হিসেবে সর্বপ্রথম সালাম প্রদান করি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের মূল কাজের ভিতরে আমরা চলে যাই। দেখেন, মাইক্রোসফট অফিস শর্ট প্রোগ্রামটি সেট আপ করার পূর্বে অবশ্যই আপনাদের কম্পিউটারের ভিতরে অর্থাৎ এইচডিডি সহায়ক স্মৃতিতে আপনার মাইক্রোসফট অফিস শর্ট প্রোগ্রামটি থাকতে হবে, নতুবা আপনি সেট আপ করতে পারবেন না, অথবা আপনি পেন ড্রাইভে থাকতে হবে। যাই হোক, যেভাবে হোক, আমার এখানে মাই কম্পিউটারের ভিতরে এইচডিডি ড্রাইভ, হ্যাঁ, এইখানে আমার সংরক্ষণ করা আছে মাইক্রোসফট অফিস শর্ট 2003। তো দেখেন, আমার এই কম্পিউটারে অলরেডি মাইক্রোসফট অফিস শর্ট 2003 এবং 2010 এই দুইটা সেট আপ করা আছে। তো আমি সেট আপ করার পদ্ধতি তারপর আপনাদের জানাচ্ছি, এইভাবেই সেট আপ করতে হয়। তো সেট আপ করতে হলে আপনি সর্বপ্রথম কি করলেন, নির্দিষ্ট লোকেশনের ভিতরে প্রবেশ করে আপনার নির্দিষ্ট সফটওয়্যারটি অর্থাৎ মাইক্রোসফট অফিস শর্ট 2003 ডাবল ক্লিক করে ওপেন করলেন ফোল্ডারটি। ফোল্ডারটি ওপেন করার পর নিচে অনেক ফাইল আছে, এই ফাইলের ভিতর থেকে আপনি সেট আপ অপশনটি সিলেক্ট করবেন, এইটা ওপেন করবেন ডাবল ক্লিক করে। এরপরে সেট আপ অপশনটি ওপেন করার পর সিরিয়াল নং, এখানে সিরিয়াল নং বিশিষ্ট একটা নোটপ্যাডে সেভ করা একটা কোড আছে, এই কোডটা আপনি পর্যায় করবেন। প্রত্যেকটা কোড আলাদা আলাদা কপি করে আপনার এই যে সেট আপ অপশনটি আপনি সর্বপ্রথম ওপেন করবেন, ওইখানে বক্স আছে, ওই বক্সের ভিতরে আপনি এই কোডগুলো সুন্দর করে কপি পেস্ট করে দেবেন। কন্ট্রোল সি, নির্দিষ্ট সেলে নির্দিষ্ট বক্সে রাখার পর কন্ট্রোল ভি দেবেন। কপি পেস্ট কমপ্লিট হওয়ার পরে আপনি নেক্সট নেক্সট দিয়ে যাবেন। জাস্ট অর্গানাইজেশন নেম আসতে পারে, আপনি যা কিছু একটা নাম দিয়ে দেবেন। তো এটা হচ্ছে আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেমটা সেট আপ দেওয়া সামান্য একটু কঠিন। আর যত অ্যাপ্লিকেশন আছে, আমরা তো মানে অনেকেই এখন স্মার্ট সেট ব্যবহার করি, স্মার্ট সেটের অ্যাপস আমরা যেভাবে সেট আপ করি অনুরূপ, এর থেকে বাইরে কোনো কিছুই নেই। তো যাই হোক, মাইক্রোসফট অফিস শর্ট প্রোগ্রামটা আমি সেট আপ করা দেখাইনি এই জন্য যে এই সেট আপ করতে অনেক সময় লাগে। হ্যাঁ, সময় হলে কি হবে, আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনি সেট আপ করবেন, এর বাইরে কোনো কিছুই নেই। তো যাই হোক, দেখেন, এরপরে আপনার মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি সেট আপ হওয়ার পরে, হ্যাঁ, আপনি স্টার্টে ক্লিক করার পর একটা ফ্লাই আউট মেনু শো করবে। এই মেনুটাকে বলা হয় ফ্লাই আউট মেনু অর্থাৎ ভাসমান মেনু। এই ফ্লাই আউট মেনু থেকে আপনি যাবেন অল প্রোগ্রামসে, এখানে অল প্রোগ্রামস আছে, এটা অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 7। তো অল প্রোগ্রামস থাকতে পারে, শুধু প্রোগ্রামস থাকতে পারে, অল অ্যাপস থাকতে পারে, শুধু অ্যাপসও থাকতে পারে। আপনি অল প্রোগ্রামসে ক্লিক করার পর যাবেন মাইক্রোসফট অফিসে, মাইক্রোসফট অফিস থেকে আপনি নির্দিষ্ট প্রোগ্রামটি অর্থাৎ এমএস ওয়ার্ড প্রোগ্রামটি আপনি ওপেন করবেন। এখানে আছে কি, মাইক্রোসফট অফিস শর্ট 2010 আপনি ওপেন করবেন 2003, এই যে মাইক্রোসফট অফিস 2003, হ্যাঁ, এইটা একটা ক্লিক করবেন, আপনার পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো আর একটা পদ্ধতি দেখেন, তো এইটা কাজের সুবিধার্থে অনেক ক্ষেত্রে আইকনটা ডেস্কটপের উপরে ক্রিয়েটেড শর্টকাট করা হয়, ঠিক আছে, ডেস্কটপের উপরে আনা হয়। তো আমরা ডেস্কটপের উপর থেকে কিন্তু ডাবল ক্লিক করে ওপেন করতে পারি, আমি ভিতরের পদ্ধতিটা দেখালাম। তো যদি আপনি ডেস্কটপের উপরে এটা ভাসমান না থাকে কোনো আইকন, সেই ক্ষেত্রে আপনি ভিতর থেকে ওপেন করবেন। আচ্ছা, যাই হোক, তো মাইক্রোসফট অফিস শর্ট প্রোগ্রামটি ওপেন করার পর আপনার সর্বপ্রথম যে জিনিসটা জানতে হয় যে এই প্রোগ্রামের উইন্ডো পরিচিতি অর্থাৎ কোথায় কি থাকে এই প্রোগ্রামের, এইটা খুবই মানে দরকার জানা। এর কারণ হচ্ছে, মনে করেন আপনি একটা ঘরে বসবাস করেন, ওই ঘরের সামনের দরজা কোথায়, পিছনের দরজা কোথায়, ভাত খাওয়ার রুম কোথায়, এটা যদি আপনি না চেনেন তাহলে ঘরে বসবাস করে কিন্তু কোনো লাভ নাই। আপনাকে যদি কেউ বলে যে ভাত খাওয়া দাঁড়িয়ে আসো, আর তুমি যদি চলে যাও পিছনের রুমে, তাই তো আর হবে না। আপনার এই উইন্ডো পরিস্থিতিটা অনুরূপ ভাবে জানতে হবে। আপনি একটা অফিসে কাজ করেন, তো যে কোনো একটা কমান্ড আপনি পারতেছেন না, তো পাশে এক কম্পিউটার অপারেটর বলল যে আপনি এই টুলস বার থেকে এই কমান্ডটা বি এক আইকনে বোল্ড করেন, বা এইভাবে সে একটা কমান্ড প্রদান করলো, কিন্তু আপনি ওই জিনিসটাই চিনতেছেন না, তাইলে তো আর হচ্ছে না। তো যাই হোক, আমাদের চিনতে হবে। দেখেন, প্রথমে আছে ডকুমেন্ট অন মাইক্রোসফট ওয়ার্ড, লিখিত যে বারটা, এই বারটাকে বলা হয় টাইটেল বার। এরপরে আছে মিনিমাইজ, মিনিমাইজ এর কাজটা হচ্ছে পেজটাকে লুকানো। পেজটা লুকানোর পর আপনি ডেস্কটপটা শো করছে, হোম স্ক্রিন যেটা,
হ্যাঁ, এইটা শো করার পর আপনি সুন্দর করে রিফ্রেশ করতে পারেন, বা অন্য প্রোগ্রাম ওপেন করে অন্য প্রোগ্রামের ভিতরে আপনি প্রবেশ করতে পারেন, বা অন্য কোনো কিছু করতে পারেন। এটা এইটা টোটালি মিনিমাইজ করে। তো কম্পিউটারের একটা বৈশিষ্ট্য আছে, সেইটা হচ্ছে একসাথে অনেক কাজ করা। আপনি এই কাজটা ওয়ার্ড প্রসেসিং মাইক্রোসফট অফিস শর্টের কাজ করতেছেন, এটা মিনিমাইজ করার পর আপনি অন্য একটা প্রোগ্রাম ওপেন করে এইটার কাজও করতে পারবেন, একসাথে একাধিক প্রোগ্রামের কাজ করতে পারবেন। কিন্তু একাধিক প্রোগ্রাম একসাথে ভিউ দেখানো সম্ভব না। হয়তো বা রিএস্টার ডাউন করে ছোট ছোট দুইটা প্রোগ্রামের ভিউ, তিনটা প্রোগ্রামের ভিউ আপনি দেখতে পারবেন, কিন্তু আপনি অনেক কাজই করতে পারবেন এটা মিনিমাইজ করার মাধ্যমে। তো যাই হোক, মিনিমাইজ, তারপর আছে কি রিএস্টার ডাউন। রিএস্টার ডাউনের কাজটা হচ্ছে ডকুমেন্টটাকে ছোট করা। আমি রিএস্টার ডাউন করে এখানে আমি রিফ্রেশ করতে পারতেছি, মাই কম্পিউটার থেকে আমি নির্দিষ্ট আর একটা অন্য অন্য জায়গায় প্রবেশ করতে পারতেছি, অন্য একটা প্রোগ্রামের কাজ করতে পারতেছি। তো যাই হোক, ম্যাক্সিমাম এর কাজটা হচ্ছে টোটাল স্ক্রিন জুড়ে করলো, আবার ফুল স্ক্রিন জুড়ে যেটা। এরপরে দেখেন ক্লোজ, লাল গুণ চিহ্ন যেটা, এই ক্লোজের মাধ্যমে মাইক্রোসফট অফিস শর্ট প্রোগ্রাম থেকে আপনি টোটালি বের হবেন। হ্যাঁ, এইটার জন্য ক্লোজ কমান্ডটি ব্যবহার করা হয়। তো এরপরে আছে কি দেখেন, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, এই যে যে মেনু সম্বলিত যে বারটা আছে এটাকে মেনু বার বলা হয়। এরপরে দেখেন এই যে আপনি টাইমস নো রোমান, সুতন নেম, যে এই যে ইকুয়েশন এডিটর যেটা, এইটা আমি আমার কাজের সুবিধার্থে এখানে কাস্টমাইজ করে আনছি জাস্ট। এটা আপনারাও করতে পারেন, হ্যাঁ, কিন্তু এইটা মেনু বারের সাথে ইনভলভ না, সম্পর্কযুক্ত না। এরপরে আছে কি দেখেন, এরপরে আছে টুলস বার বা আইকন বার বা রিবন বলা যায়, হ্যাঁ এইটাকে। তো এরপরে দেখেন এইটা আপনি ব্যবহারকারীর কাজের ইচ্ছা মতো ভিউ মেনু থেকে টুলস বারটা সংযোজন বিয়োজন করতে পারে। এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেবো, ম্যানুয়ালি যে কাজগুলো যখন দেখাবো। তো দেখেন এরপরে আছে কি রুলার, এই রুলারের কাজটা হচ্ছে পেজের মাপকাঠি নির্ধারণ করে। আমরা পরীক্ষার হলে যখন অ্যান্সার করি প্রশ্নের, তো সেই ক্ষেত্রে আমাদের যে উত্তরপত্র দেওয়া হয় ওইখানে কিন্তু আমরা মার্জিনটা নিয়ে স্কেল দিয়া, হ্যাঁ, তো অনুরূপ ভাবে মাইক্রোসফট অফিস শর্টেও কিন্তু মার্জিনটা না আছে। এই মার্জিনটা আপনি ব্যবহারকারী ইচ্ছা মতো ছোট বড় ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারে। এটা মেনু বারে ফাইলের পেজ সেটআপের আওতাভুক্ত, আমরা পরে দেখাবো, রুলার থেকেও করা যায়। তো রুলারটা কি করে, মার্জিনের স্থানটা শনাক্ত করে দিচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন এইটাকে বলা হয় কি ট্যাক্স প্যান। প্যানেরও বিভিন্ন কাজ আছে, একটা ডকুমেন্ট ক্রিয়েটেড করা, ওপেন করা। এই 2003 এ ট্যাক্স প্যানটা সংযোজন থাকে। তো এরপরে দেখেন এইটাকে বলা হয় ভার্টিক্যাল স্কেল বার। হ্যাঁ, ভার্টিক্যাল স্কেল বার, উভয় পাশে ভার্টিক্যাল স্কেল তীর আছে, এই যে একটা স্কেল তীর, এই যে একটা স্কেল তীর, এবং ভার্টিক্যাল স্কেল বারটা যে বক্স দিয়ে চলাচল করে ওইটাকে বলা হয় ভার্টিক্যাল স্কেল বক্স। আর নিচে আছে কি হরাইজেন্টাল স্কেল বার। তো হরাইজেন্টাল স্কেল বারটা তখনই কাজ করবে যখন আপনার পেজটা অনেক জুম ইন থাকবে। মনে করেন আপনি 200% জুম করছেন, এই ক্ষেত্রে আপনি নির্দিষ্ট স্থানে ডানে বামে নিতে হলে অবশ্যই হরাইজেন্টাল স্কেল বারটা ব্যবহার করতে হবে। অনুরূপ ভাবে এই পাশে একটা তীর আছে, এই পাশে একটা তীর আছে, এবং বারটা যেখান থেকে চলাচল করতেছে ওইটাকে বলা হয় স্কেল বক্স। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল এবং হরাইজেন্টাল স্কেল বারের পরিচিতি। এরপরে দেখেন এখানে বিভিন্ন প্রকার পেজ সিম্বল দেখা যায়, এটাকে পেজ লেআউট বলে বা পেজের নকশা। তো প্রিন্ট নর্মাল লেআউট আছে, তারপর আছে কি ওয়েব লেআউট আছে, প্রিন্ট লেআউট আছে, এরপর আউটলাইন ভিউ যেটা, হ্যাঁ, রিডিং লেআউট, এই অনেক ধরনের লেআউট আছে। লেআউট শব্দের অর্থই হচ্ছে নকশা। তো মাইক্রোসফট অফিস শর্ট প্রোগ্রামে মূলত আমরা প্রিন্ট লেআউট এর মাধ্যমে কাজ করে থাকি। এরপরে কি আছে দেখেন, এই যে বারটা, এটাও একটা টুলস বার। এই টুলস বারটা কি করে, এটা বিভিন্ন কিছু ড্র করে, ড্র করার জন্য ড্রয়িং টুলস বার। এটা নিচে আমরা যুক্ত করে রাখছি। এই যে বারটা আছে, এই বারটাকে বলা হয় স্টার্টার্স বার। হ্যাঁ, এখানে পেজ কতটি পেজ আছে ইত্যাদি ইত্যাদি এই সম্পর্কে আপনি জানতে পারবেন। তো দেখেন আমি এখানে 5টা পেজ আনছি, এখানে 5টা পেজের ইঙ্গিত কিন্তু এ দিয়ে আছে, 5/5, মানে 5টা পেজে আছে, 5 নম্বর পেজে আমি আছি। আমি যদি এখানে প্রথম পেজে থাকি, এইখানে আসবে পেজ 1/5, মানে টোটাল 5টা পেজ আছে, 1 নম্বর পেজে আমরা আছি। এইভাবে বিস্তারিত প্রপার্টিজ এর কাজটা করে। তো যাই হোক, আর এই যে সাদা পেজটা, এইটা হচ্ছে এমএস ওয়ার্ড এর মূল বিষয়, যে পেজটা কিনি এত কিছু কাজ টাজ সবই। তো এইটাকে বলা হয় ওয়ার্কশিট বা টেক্সট পেজ বা পেজ এরিয়া বা টেক্সট এরিয়া ইত্যাদি বলা যায়। হ্যাঁ, তো যাই হোক, এই যে একটা কার্সার পয়েন্ট দেখতেছেন, হ্যাঁ, এই কার্সার পয়েন্টটি এখানে দেখেন, আমি আর একটা জিনিস বুঝাই আপনাদের। তো দেখেন এইখানে অনেক লাইন আছে, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই যে প্রত্যেকটা কিন্তু আলাদা একটা লাইন, তাই না? আপনি এন্টার করলেন আর একটা লাইন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনার কার্সার পয়েন্টারটি কোথায় আছে এইটা বোঝানোর জন্য কিন্তু ওই সংকেতটা একবার একবার উঠতেছে, একবার যাচ্ছে, সক্রিয় একবার নিষ্ক্রিয়, এইভাবে হচ্ছে। তো এটাকে মূলত কার্সার পয়েন্টারটি বলা হয়। তো যাই হোক, আমি আমার নির্দিষ্ট ডকুমেন্টে চলে আসি। এরপরে দেখেন আমাদের আর একটা জিনিস জানতে হবে, যে আমি একটা ডকুমেন্ট কিন্তু ওপেন করছিলাম, করছিলাম না? তো আমি সর্বপ্রথম যে ডকুমেন্ট আনছি, এইখানে কি আছে টাইটেলে, ডকুমেন্ট অন মাইক্রোসফট ওয়ার্ড। কিন্তু পরবর্তী
পরবর্তীতে আমি একটা ডকুমেন্ট ওপেন করছি, এইখানে কিন্তু 999 অনেকগুলো 9 দিয়ে দেওয়া আছে, মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ড যেটা আর কি, অনেকগুলো 9 দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড দেওয়া। আর প্রথমটায় কি দেওয়া আছে যে ডকুমেন্ট অন মাইক্রোসফট ওয়ার্ড, এর ভিতরে কারণটা হচ্ছে এই ডকুমেন্টটা টাইপ করার পর এই 999 এই নামে কিন্তু এই ডকুমেন্টটা সেভ বা সংরক্ষণ করা হয়েছে, এই জন্য এইটার চলক কিন্তু এইটা। হ্যাঁ, এইটা টাইটেল বার কিন্তু এইটা, এই ডকুমেন্টটাকে চেনার উপায় কিন্তু এই 99। তো যাই হোক, আমরা এইটা বিস্তারিত জানবো। এই ডকুমেন্টটা একদম অ্যাট ফার্স্ট ওপেন করা হয়েছে জাস্ট, এই জন্য এটা ডকুমেন্ট অন নামে আসছে। হ্যাঁ দেখেন, আমি সবই ক্লোজ করে দিই। আমি যদি এখানে মাইক্রোসফট অফিস 2003 ওপেন করি, এরপর কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিয়ে আসি, এখানে কিন্তু ডকুমেন্ট 2 আসছে। তো বিষয়টা হচ্ছে ডকুমেন্ট 2 এর কাজ করার পর আপনি এটা যে নামে সেভ করবেন সেই নামটাই কিন্তু এখানে শো করবে, সেইটাকে কি বলা হয়, ওই ডকুমেন্টের চলক বলা হয়, চেনার উপায়। মনে করেন আপনি যে কোনো একটা ডকুমেন্ট আপনি ওপেন করবেন, এই জসিম শিকদার বিষ, এই ডকুমেন্টটা আপনি ওপেন করবেন, এটা সিলেক্ট করার পর আপনি ওপেন করলেন, এই ডকুমেন্টের হেডিংটা টাইটেলটা কিন্তু এইখানেই শো করছে। তো যাই হোক, এইভাবে আমাদের মোটামুটি এমএস ওয়ার্ডের উইন্ডো পরিচিতি। তো দেখেন আমি এটা চিত্র আকারে করা আছে, এটা দেখেন অনুরূপ ভাবে। হ্যাঁ, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উইন্ডো পরিচিতি যেটা, হ্যাঁ এই যে মিনিমাইজ, এই যে রিস্টার্ট ডাউন, এই ক্লোজ, এই যে আছে ক্লোজ উইন্ডো, যেটা ওয়ার্কশিটটা সাদা পেজটাকে শুধু ক্লোজ করে, কন্ট্রোল ডাব্লিউর কাজ করে যেটা। হ্যাঁ, এই যে মাইক্রোসফট ডকুমেন্ট অন মাইক্রোসফট ওয়ার্ড টাইটেল বার, যেটা কত সুন্দর করে এখানে দেওয়া আছে দেখছেন, এই যে কার্সার পয়েন্টার। হ্যাঁ, তারপর নিচে আছে দেখেন, এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করার পরে একদম নিচে এই যেটা থাকে এটাকে বলা হয় ট্যাক্স বার, এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের সাথে জড়িত। এই যেটা আছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামের আওতাভুক্ত মাইক্রোসফট ওয়ার্ডের কাজ, মাইক্রোসফট অফিসের আওতাভুক্ত মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ থিম। আর এই যেটা এটা সম্পূর্ণ অপারেটিং এর আওতায় ট্যাক্স বারটা। যাই হোক, আমরা মোটামুটি এমএস ওয়ার্ডের একটা উইন্ডো পরিচিতি সম্পর্কে জানলাম। তো আমরা ক্লাসে বা পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের আরো বিস্তারিত জানাবো, জানানোর চেষ্টা করবো। দোয়া করেন, ততক্ষণ পর্যন্ত।